সারা দেশের সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে মহা সমারোহে ধনতেরাস পালিত হচ্ছে। প্রতি বছর কালীপূজোর আগে ত্রয়োদশীতে এই উৎসব পালিত হয়। মূলত এই উৎসব উত্তর ভারতে হলেও এখন সারা দেশে এই উৎসব পালিত হয়। শহরের সোনার বিপণিগুলিতে সকাল থেকেই ক্রেতাদের ভিড় উপচে পড়েছে। বিগত দুবছর করোনার জন্য এই উৎসবে কিছুটা ভাটা পড়েছিল। এবছর ক্রেতাদের উৎসাহ দেখে খুশি বিক্রেতারা। শহরে সোনার বিপণিগুলির কর্ণধাররা জানান বিক্রি খুব ভালো। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক। বিক্রি বার্তা, আজকে ধনতেরাসের বাজার আছে, আজকের দিনটাই মেন বাজার হয়। বাজার ঠিকই আছে, খারাপ নেই, মেন বাজার, সব জায়গা থেকে লোক আসে। 270 টাকা আমাদের ডেকোরেশনে পুরো এ টু জেড, লক্ষ্মী গণেশ থেকে নিয়ে মাটির প্রদীপ থেকে নিয়ে সবই পাওয়া যায়। 270 টাকা বাদ দিয়ে দিচ্ছি, এগুলো 60-এরগুলা 50 করে ধরছি। আচ্ছা দিন, তাই সন্তুষ্ট? হ্যাঁ, খদ্দের সন্তুষ্ট, এখানে মনের মতো জিনিস পায়, ওই জন্য সন্তুষ্ট হয়। আর কিনলেন এই যে ধনতেরাসে সব জিনিস কিনছি, কেন কিনছেন? এটা কিনতে হয় বলে ঘরের জন্য খুব শুভ হচ্ছে না, কোনো রীতি রেওয়াজ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিসের জন্য? কি রীতি রেওয়াজ? ঘরে লক্ষ্মী আসে বলে, সারা বছর ভালো থাকবে সবাই। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি রেনেসা থেকে। রেনেসা থেকে কি কি কিনলেন? এই যে ঠাকুর কিনলাম, প্রদীপ কিনলাম, আর ফল মিষ্টি এইসবই কিনলাম। কি বুঝছেন বাজারের দাম কিরকম? ধনতেরাসের এই সমস্ত কিছু প্রদীপ, মোমবাতি, কিছু ফুলঝুরি, আরও কিছু গয়না টয়না কিনতে এসেছি। রীতি রেওয়াজ ধনতেরাসের সবার মুখে যেটা আর কি, রীতি রেওয়াজ বাঙালি, আমরা বাঙালি, হিন্দু বাঙালি, আমাদের রীতি রেওয়াজ কালী পুজোটাই। আজকে খুব প্রচণ্ড ভিড়, ভালো কেনাবেচা হচ্ছে দেখছি, আজ বিসি রোড তো পুরো ভরে গেছে। অন্যদিকে দিনটি শুভ হওয়ায় সকলকেই দেখা যাচ্ছে নতুন সামগ্রীর পাশাপাশি গণেশ লক্ষ্মীর মূর্তি সহ নানাবিধ পূজোর সামগ্রী ক্রয় করতে। ধনতেরাস হচ্ছে একটা মানুষের শুভ এবং দীপাবলি এটা একটা বিশেষ আকর্ষণীয় দিন, এই জন্য এই শুভ দিনে আমাদের কিছু মানে কিছু কর্ম বা অর্থাৎ কিছু কেনাকাটা করলে এটার দিন কি একটা শাস্ত্র অনুযায়ী এনেকের বিধি আছে যে সবটাই ভালো হয়। তা জিনিসের মধ্যে পার্থক্য আছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ধরুন যে যেরকমভাবে ধরুন যে কোনো কেনে আর কি, হ্যাঁ, এগুলো সারা বছর মায়ের পায়ে উৎসর্গ করে এগুলো বাড়িতে রাখলে মাঙ্গলিক এগুলো অনেক কিছু শুভ কাজে, হ্যাঁ, এগুলো মাথা থেকে গেলে অনেকে অনেকের সব ভালো হয়, হ্যাঁ, এই জন্যই আমরা এই দিনটাকে বিশেষভাবে আমরা ধনতেরাস হিসেবে পালন করে থাকি। বিশেষ মাহাত্ম্য বলতে দেখুন ধনতেরাস বলতে এইটা একটা মাহাত্ম্য বলতে বিশেষ দীপাবলি, তো যেমন কালী পূজা, কালী পূজা মানে ধরুন কালী পুজো তো প্রতিদিনই হয়, বিশেষ বিশেষ দিন ধরুন একটা বাৎসরিক একটা মায়ের পূজা, সেই হিসেবে ধনতেরাসটাকেও আমরা বিশেষ দিন হিসেবে আমরা ধরুন দীপাবলি দিন হিসেবে আমরা এটাকে পালিত করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।